আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করছি সকলেই খুবই ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অডিও রেভলিউশন স্কিম কি ডিভিউ করতে দিস ইস ফাইনালি। কিন্তু আমাদের বাংলা সাইবার প্লাস ইন্ডাস্ট্রির জন্য কনফারেন্স আপনার সকলেই নেক্সট ওয়েবেন্ড সেকশনে কি নতুন গান স্কিন দেখতে পারবেন। তো আমাদের নেক্সট ওয়েবেন্ড সেকশনের জন্য অফিসিয়াল ব্যানার কি এমনকি কি নতুন গান স্কিন আসা চলেছে, এমনকি আমাদের এই অ্যামার্জেন্সি স্কিন আসবে কিনা তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। অর্থাৎ আমাদের পরবর্তী ওয়েবেন্ড কি হতে চলেছে তার পুরো ফুল ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে পুরো ফুল ডিটেলস রিভিউ করে দেখিয়ে দেবো। এর সঙ্গে আজকের এই ভিডিওটি তারপরে হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল। এই যে স্ক্রিনের উপর আমাদের নতুন একটি বুক অপশন দেখতে পাচ্ছেন ল্যাব অপশনে যাওয়ার পর, তো এই অপশন থেকে আপনারা কীভাবে এইগুলো আনলোড করে এই আইটেমসগুলো একদম ফ্রিতে নিতে পারবেন তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। আর কিন্তু আপনার হচ্ছে আমাদের রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে, নেক্সটে আমাদের M1014 ইনকিউবেটর রিটার্ন আসবে নাকি আমাদের আদার্স কোনো ইনকিউবেটর রিটার্ন আসবে তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। আর কিন্তু আপডেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল কালার চেঞ্জিং নতুন একটা ফিচার স্কিন, এই ফিচার স্কিনটি কবে আসতে পারে আমাদের বিডি সেভার প্লাস ইন্ডিয়া সেভারে তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্টেন্ট। সুতরাং গাইস আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করে একটি যা যা চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটি অল সেট করে দেবেন, যেমন এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট এই ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটিতে সকল মিলে একটু লাইক করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ভিডিওর শুরুতে হচ্ছে কথা হলো যখন ধরো র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল লেফট অপশনের আমাদের বুক অপশনটা নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেড বুক নামক একটা অপশন যেখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফাইলে আপনাদেরকে স্ক্রিনের উপর আনলক করে দেখা দিতে আছে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন একটি মিউজিক সিডি রয়েছে, এটি কিন্তু সকলে ফ্রিতে পাবেন। অ্যান্ড সেকেন্ডে গেলে দেখতে পারবেন একটি এখানে রয়েছে আমাদের একটি এটা। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্টের স্ক্রিন রয়েছে, এর সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের মোটর ব্যাকের স্ক্রিন রয়েছে। তো এগুলো কিন্তু ফ্রিতে পাওয়ার 99% কনফার্ম চান্স আছে। অ্যান্ড গাইস বাইরের আরও একটি সাপোর্ট দেখতে পাচ্ছেন এরকম আপডেটে চলে আসছে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কালার চেঞ্জিং একটা রয়েছে ব্যাকপ্যাকের স্কিন, অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন গ্রেনেড স্কিন। তো গ্রেনেড স্কিনটি কিন্তু ফ্রিতে পাওয়ার 99% কনফার্ম চান্সেস আছে। এমনকি তারপর দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি লুট বক্স স্কিন রয়েছে, যেটা কিন্তু আমাদের কালার চেঞ্জিং একটা লুট বক্স স্কিন। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন একটি রয়েছে গ্লোয়াল স্কিন, এটাও কিন্তু কালার চেঞ্জিং গ্লোয়াল স্কিনই গাইস। তো আশা করছি বুঝতে পারছেন। অ্যান্ড গাইস এগুলো নিতে কিন্তু আপনাদেরকে একটা টোকেন কালেক্ট করতে হবে, অ্যান্ড 100 মতো টোকেন কিন্তু সকলেই ফ্রিতে পেয়ে যাবেন এই টোকেনগুলো আর কি, যদিও আমি আপনাদেরকে হয়তোবা টোকেনগুলো দেখাতে পারতেছি না। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন থমসন গান একটি স্কিন রয়েছে, তো থমসন গান স্কিনটি কিন্তু আপনার সকলের নতুন একটি ফেয়ারওয়েল ইভেন্টের ভিতর দেখতে পাওয়ার সব থেকে বেশি চান্স আছে। তো গাইস এই থমসন গান স্কিনটি কিন্তু আপনার ফ্রিতে পাবেন না। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন নতুন আরও একটি ইমোট রয়েছে, যেটি কিন্তু ওই সাবারটিতে ফ্রিতে হইতেছে। অ্যান্ড গাইস এখানে লাস্টে যে গ্লোয়ালের অপশনটাতে কিন্তু প্রশ্নবোধক রাখা হয়েছে, অর্থাৎ কি আসবে এটা এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। তো আপনারা তো স্কিপ দেখতে পাচ্ছেন। অ্যান্ড গাইস এটি কিন্তু আদার্স কোনো আইটেম রয়েছে অ্যাড করে দিতে পারে। অ্যান্ড গাইস আশা করছি আমাদের এই লেফট অপশন সম্পর্কে প্রোফাইল ডিটেলস বুঝতে পারছেন, এমনকি বুক অপশন সম্পর্কে। তো গাইস এগুলো কিন্তু আপকামিং শুধু আপনার সকলে ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো আর কি আমাদের গেমের ভিতর অ্যাড করা হবে। তো এখন পর্যন্ত বাংলা সাবের আমন কেনার জন্য আমাদের লেফট অপশনে বুক অপশনে কিছুই অ্যাড করা হয় নাই। এখন দাস আজকে একটু ঘুমিয়ে পড়ছিলাম, হয়তো বা একটু বয়সটা একটু চেঞ্জ আসতে পারে, তো কোনো প্রকার ভুল যদি করে ফেলি তাহলে আমাকে একটু ক্ষমা দিয়ে একবার প্লিজ। সো গাইস নেক্সটের জন্য কথা হলো আমাদের নতুন আরও একটি ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে আমাদের নতুন ফেয়ারওয়েল ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেয়ার একটি ফিস্টে স্কিন রয়েছে, যেটি কিন্তু বাইরে একটি সাবারে ফেয়ারওয়েল ইভেন্টের ভিতর দিয়ে দিচ্ছে, যেটি কিন্তু আমাদের কিছুদিন আগে বিডি সাবার রিটার্ন করছিল র্যাম্পেজ উইশ ইভেন্টের ভিতর। তো ফাইনালি কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবার রিটার্ন দেখতে পারবেন র্যাম্পেজ উইশ ইভেন্টের ভিতর। তো আশা করছি বুঝতে পারছেন। গাইস আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গতবার আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল আসছিল বিডি সাবার আমন কেনার সময়, নতুন একটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফিস্টে স্কিন এটা। তো আশা করছি বুঝতে পারছেন এটাও কিন্তু ফাইনালি আমাদের ইন্ডিয়া সার্ভে রিটার্ন করতে হলো আমাদের র্যাম্পেজ উইস ইভেন্টের ভিতর। তো এই ফিস্টে স্কিনটি আপনাদের কার কাছে কেমন লাগে সেটি কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো গাইস নেক্সটের জন্য কথা হলো আমাদের ইভলিউশন M1014 রিটার্ন সম্পর্কে। তো যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে আমাদের ইভলিউশন M1014 দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শোনা আছে ফাইল আমাদের ইন্ডিয়া সার্ভে রিটার্ন করতে চলেছে, যেমনটা কিন্তু বাংলা সার্ভে কিছুদিন আগে রিটার্ন করছিল। তো আশা করছি বুঝতে পারছেন। অ্যান্ড গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল ইভেন্টটা, অর্থাৎ এইরকম একটি ফেয়ারওয়েল ইভেন্টই দেখতে পারবেন। অ্যান্ড সেকেন্ডে দেখতে পাচ্ছেন আমাদের একটি রয়েছে এখানে ব্যাকপ্যাকের স্কিন, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে লুটবক্স স্কিন ব্যাকেরা। তো সকলে শুধু দেখতে পারেন এটি কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভে আবার রিটার্ন করতে হচ্ছে, কেন জানি না গেরুনা করতেছে। তো যেটা চাচ্ছে মানুষ রিটার্ন সেটি কিন্তু রিটার্ন করতেছে না, আদার্স কিন্তু রিটার্ন করতেছে কিছু। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে খুবই প্রয়োজন কোবরা MP40 রিটার্ন। তো এমনকি UMPটাও কিন্তু অনেকেই রিটার্ন চাচ্ছে। তো তার ভিত্তিতে আমি গেরিনাকে বলবো যে গেরিনা তুমি আমাদেরকে কোবরা MP40 রিটার্ন দাও। অ্যান্ড গাইস কোবরা MP40টা কে কে রিটার্ন চান সেটি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। অ্যান্ড গাইস ইন্ডিয়ান সার্ভার ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু M1040 রিটার্ন আবার রিটার্ন করতে চলেছে। সো গাইস নেক্সটের জন্য কথা হলো যে আমাদের নতুন আরও একটি ইভেন্ট নিয়ে। তো যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে আমাদের নতুন ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল বান্ডিটা রয়েছে গতবার আর কি। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাকের স্ক্রিন রয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন ই বান্ডিটাও রয়েছে, এমনকি আমাদের ইভেন্টের ইন্টারফেসটাও দেখতে পারলেন, এটি কিন্তু আমাদের অলরেডি পাকিস্তান সার্ভারে চলে আসছে। তো গাইস ইভেন্টটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি। অ্যান্ড গাইস একেবারে নিউ যেহেতু একেবারে একটা ইভেন্ট, সেহেতু কিন্তু আমাদের বিডি সার্ভার রিটার্ন একবার আসার চান্সেস আছে।
আর হে গাইস, একটু কথা জেনে না বললাম এখন পর্যন্ত যারা আজকের ভিডিওটি স্কিপ করছেন, প্লিজ যারা আজকের ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনাদেরকে অনেক ইনফরমেশনকে আপডেট মেসেজ দিতে পারে। সুতরাং গাইস, আজকের ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। সো গাইস, নেক্সট জন্য কথা বলা যাবে সামনের মাসে ইলিট পাসে প্রি অর্ডার কিউ ধরেছে, তারপর ফুল ডিটেলস। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপর যেমন একটি লুট বক্স স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সামনের মাসে ইলিট পাসে প্রি অর্ডার হবে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো 1000 টাকা খরচ করে এখান থেকে এই লুট বক্স স্ক্রিনটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এন্ড গাইস, আপাতত আপনাদের আইডির মাঝে যে লুট বক্স স্ক্রিন রয়েছে সেগুলো কিন্তু ওপি লেভেলের দেখতে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এন্ড গাইস, এরকম আপডেটটা পাইছি জাস্ট, তো নতুন আপডেটটা পেয়েছে বিদায় জানিয়ে দিলাম। এন্ড গাইস, এটা নিয়ে অফিসিয়াল ব্যানার এখন পর্যন্ত আমরা পাই নাই। সো গাইস, নেক্সট জন্য কথা বলা যাবে রিটার্ন ইনকিউবেটর নিয়ে। তো যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপর যেমন M1014 ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফাইনালি আমাদের বিডি সার্ভার, খুব শীঘ্রই আপনার রিটার্ন দেখতে পারবেন। এরকম একটি আপডেট কিন্তু ফাইনালি আমাদের চলে আসছে। তবে এরকম কিছু বলতে পারছেন না যে কনফার্ম ডেট কি, অফিসিয়াল ব্যানার কি। তো দেখুন গাইস, আমি আপনাকে একটু বলি, ইন্ডিয়ান সার্ভারে যেহেতু রিটার্ন চলে আসছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল, সেহেতু কিন্তু আপনারা সকলে আমাদের এই র্যাম্পেজ ইভেন্ট চলাকালীনই রিটার্ন দেখতে পারবেন আমাদের বিডি সার্ভারেও। এটি কিন্তু 99% কনফার্ম। তো আশা করছি বুঝতে পারছেন, মাত্র 1% চান্স আছে না আসার, আর বাদবাকি পার্সেন্ট চান্স আছে হলো গিয়ে আসার। তো আশা করছি বুঝে দিতে পারছি। এন্ড গাইস, বাইরের একটি সার্ভার দেখতে পাচ্ছি আমাদের এক্সামেটের ইনকিউবেটর রিটার্ন দিয়ে দিয়েছে। তো আপনারা তো স্কিউবেট দেখতে পাচ্ছেন, মেবি এটা আমাদের এক্সামেটি। তো মেন আইটেম প্রসেসের অ্যাবিলিটি হবে ডাবল ডেট অফ সিঙ্গেল অ্যাকিউরেসি প্লাস এমনকি রিভিউ ডিসপ্লেটা সিঙ্গেল মাইনাস। তো বেশ, এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়্যাল ইভেন্টের ভিতর রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন, এন্ড গাইস, M1014 ইনকিউবেটর আসলে কে কে স্পিন করবেন সেটি কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং গাইস, তোমরা কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ ঠিক রাত্রি 12টার পর আমাদের বিডি সার্ভারে চলে আসছে আমাদের লোকেশ গেমার বান্ডিটা রিটার্ন। তো তোমরা কে কত ডায়মন্ডে স্পিন করে বের করছো, এমনকি কে কোনটা বের করছে সেটিগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। এন্ড গাইস, যারা যারা টপ আপ করবে, এখন পর্যন্ত টপ আপ করো নাই, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টপ আপ করতে পারো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স অবশ্যই অবশ্যই। তো তোমরা কিন্তু ওখান থেকে টপ আপ করলে কিন্তু আমাদের ফ্রিতে ডায়মন্ড পাবো, অর্থাৎ বোনাস ডায়মন্ড পাবো অনেকগুলো। তো অফারটা কিন্তু বর্তমান চলতেছে, হয়তো আর দু একদিন চলবে। তো যারা যারা এখন পর্যন্ত টপ আপ করে নিন, তারা অবশ্যই টপ আপ করে নিতে পারো, এমনকি আমাদের এই রেয়ার লোকেশ গেমার বান্ডিটা বের করে নিতে পারো। এবং গাইস, আমাদের র্যাম্পেজ ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে তারপর ফুল ডিটেলস কালকের ভিডিওটিতে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাকে একটু কথা বলি, আজকের এই ভিডিওটিতে কিন্তু আদার্স আপডেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো গাইস, ফাইনালি যখন কথা বলা যাক, আজকের ভিডিও আপনার সকলে আমাদের গেমের উত্তর বাংলাদেশ আবার এমন কেন ছবি কি নতুন ইভেন্টকে আপডেট দেখতে পারবেন তারপর ফুল ডিটেলস নিয়ে। তো দেখুন গাইস, আজকের ভিডিও কিন্তু এমন কোনো ফিক্সড ইভেন্টকে আপডেট আসার কোনো চান্সেস নেই। তবে আপনাদেরকে একটি কথা বলি, তো বর্তমান যেহেতু বাংলাদেশ আবার একটি সিঙ্গেল ফেয়ারওয়েল ইভেন্ট চলতেছে, সেহেতু কিন্তু আমাদের নতুন একটি ফেয়ারওয়েল ইভেন্ট দিয়ে দেওয়ার চান্সেস। তবে হতে পারে আদার্স কোনো ইভেন্ট আসতে পারে। তবে আমি তোমাদেরকে যে আপডেটগুলো আগে দেখে দিয়ে দিয়েছি সেগুলোকে কিন্তু যে কোনো একটা আপডেট সকলেই দেখতে পেয়ে যাবা। তো আশা করছি তবে অফিসিয়ালভাবে ফিক্সড কোনো ইভেন্টকে আপডেটের আপডেট আমরা এখন পর্যন্ত পাই নাই, শুধু কোনো আমি কেন কেউ কিন্তু পাই নাই। তো আশা করছি বুঝতে পারছেন, তবে আমি যদি রাত 9টার আগে অফিসিয়াল কোনো ব্যানার এমনকি আপডেট পাই, তাহলে অবশ্যই আমি আপনাকে কমিউনিটির মাধ্যমে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সেই দিক থেকে কোনো প্রকার টেনশন কোনো জন্য এই সন্দেশ আমাদের ফিফার টু নাইট আপডেট গেছুটা এরকমই হবে আজকে। তো নেক্সটের জন্য কথা হলো যে আমাদের নতুন আর একটি ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপর যে এখন নতুন একটি ফেয়ারওয়েল ইভেন্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ড্যাজার্টগুলো স্ক্রিন রয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল, এখানে যে একটি ইমোট এটা রয়েছে। তো এই ফেয়ারওয়েল ইভেন্টটা কিন্তু আপনার সঙ্গে আমাদের বিডি সার্ভারে আসতে পারে, এমনকি ইন্ডিয়া সার্ভারেও আসতে পারে। তবে বাট কনফার্ম বলবে বলতে করছে না কিছু, তবে গ্যাস এটা আপনার সঙ্গে আসার চান্সেস রয়েছে, এমনকি ইমোটটা তো অবশ্যই অবশ্যই আসবে। অ্যান্ড ইমোট আসলে তোমরা কে কে বের করবা সেটি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। অ্যান্ড গ্যাস, তোমরা তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, এই ফেয়ারওয়েল ইভেন্টটা কিন্তু আমার কাছে জাস্ট ওপি লেভেলে লাগছে। সো গ্যাস, ফাইনাল চোর কথা হবে আমাদের নতুন M1014 স্ক্রিনটা নিয়ে। তো যেমন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন উপর যে আমাদের M1014 স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেহেতু আমাদের বিডি সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভার যারা এখন পর্যন্ত আসে নাই, সেহেতু কিন্তু আমাদের জন্য নতুনই। তো জাস্ট আমি আপনাকে একটু কথা বলি, M1014 স্ক্রিনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বিডি সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভার আপনার সকলেই দেখতে পারবেন। তো বেশ, আমাদের এই দুটা সার্ভার বলতে সকল সার্ভার কিন্তু অলমোস্ট চলে আসছে আমাদের এই M1014 স্ক্রিনটা। এই সন্দেশ অনেকেই বলছে আমাদের নেক্সট ওয়েবে এই M1014 স্ক্রিনটা দেখার চান্স আছে। তো বেশ, আমি আপনাকে একটু কথা বলি, এরকম স্ক্রিন কিন্তু কোনো দিনই গ্যারিনি আমাদেরকে ওয়েবের সেকশনে দেবে না। তো আশা করছি বুঝে দিতে পারছি। এন্ড গাইস, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই M1014 স্ক্রিনটা কিন্তু জাস্ট ওপি লেভেলের দেখতে। এন্ড গাইস, একটা ওয়াটার টাইপ অ্যানিমেশন রয়েছে, তো আপনারা তো স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এন্ড গাইস, এতক্ষণ পর্যন্ত যারা স্ক্রিন ভিডিওটি না টেন তোমরা পুরোটা দেখতেছো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে লিখে জানবা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউস, তাহলে বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবারটা আমাকে বেশি ভালোবাসে, এন্ড কে কতটা সাপোর্ট করতে চায় আমাকে। এন্ড গাইস, তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট হলো, ভিডিওটি নিচে অবশ্যই নাইস ভিডিও অথবা গুড ভিডিও কমেন্ট করতে একেবারেই ভুলবা না। এখন দোস্ত, এখন যে তোমরা স্ক্রিনের উপরে অফিসিয়াল একটি ব্যানার দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আমাদের হিপ হপ বান্ডিল এমনকি সাকুরা বান্ডিল। তো এখানে তো অনেকেই বলছে এই ব্যানারটা দেখিয়ে যে তোমরা কোনটা রিটার্ন
চাচ্ছ সেটি কিন্তু আমাদেরকে গিয়ে না এটা বলতেছে, তো তোমরা যেটা বলটা সেটি কিন্তু রিটার্ন দেবে। তো দেখো এরকম কিছুই নয়, তো আমি তোমাদেরকে একটা কথা বলি, গিয়ে না কিন্তু এখানে বলছে যে তোমরা কোনটা ইউজ করতে বেশি ভালোবাসো এরকম একটা কিছু বলছে। তো আশা করছি বুঝতে পারছি হিপ সাকুরা এইগুলো কিন্তু কোনো দিনই আমার গেমের ভিতরে রিটার্ন আসবে না। তো যদি চলে আসে তাহলে কিন্তু ওল্ড প্লেয়ার যতগুলো আছে কেউ কিন্তু গেম খেলবে না, তো গেম খেলা কিন্তু সবাই অলমোস্ট ছেড়ে যাবে, আমার কাছে ভালো লাগবে না এই বিষয়টা। তো আমাদের এলিট পাসটা কিন্তু বর্তমান রিয়ার রয়েছে, তো এটাও যদি রিটার্ন দিয়ে দেওয়া হয় তাহলে তো সবই শেষ গেমের, তো তাহলে কিন্তু কোনো তফাত রইল না, অ্যান্ডগেস কোনো প্রকার ভালো খারাপ কিছুই রইল না আমাদের গেমের ভিতর, তাহলে কিন্তু গেম খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু তবু আমি রিটার্ন চাই, তোমরা রিটার্ন চাও তবে এগুলো কিন্তু রিটার্ন দেওয়ার কোনো চান্স নেই আপকামিং সময় ধর। আমাদের হিপ হপ সাকুরা এগুলো রিটার্ন নিয়ে যদি অফিসিয়ালভাবে আমি কোনো প্রকার আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদেরকে সবার গিভরিমেন্ট জানিয়ে দর্শক করবো, তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন করার জন্যই। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছো। তো গাইস নেক্সট যে কথা হলো আমাদের আরন্ডতন একটি বায়োডেট বিয়ার নিয়ে, তো যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিন উপর যে দেখতে পাচ্ছেন এরকম একটি স্কিন কিন্তু আগেও আসছিল, তো যেটা কিন্তু একটা মুখে বড়ে আসছিল পুরোটা, তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদেরকে একটু বেনি পাকাই দিছে, তো বেনি নাকি যেন বলে এটা কিন্তু পাকাই দিছে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সকলে খুব শীঘ্রই আমাদের গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পারছেন ইনগেস এটি কিন্তু আপনার ফ্রিতে পাওয়ার সব থেকে বেশি চান্স আছে। তো গাইস এটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো গাইস ফাইনাল টোল কথা হলো আমাদের বিডি সার্ভার, আমার কেন শুনে আপনারা সকলে নেক্সট রোপন সেকশনে কি নতুন গান স্কিন দেখতে পারবেন তারপর ফুল ডিটেলস নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিন উপর যে আমাদের এই স্কিনটা দেখতে পাচ্ছেন G16 এর, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো গাইস যার অ্যাবিলিটি তো আপনারা তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল রেস, এমনকি ম্যাগাজিন সিঙ্গেল ম্যানেজ, এমনকি তারপর দেখতে পাচ্ছেন ডাক বল অ্যাকুরেসি প্লাস, তো আপনারা তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটি কথা বলি, নেক্সট রোপন সেকশনে কিন্তু আপনার র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল সকলে আমাদের এই স্কিনটাই দেখতে পারবেন, এটি কিন্তু এ পর্যন্ত গিনা থেকে কনফার্ম আছে। তো আশা করছি যেতে পারছি আপনারা তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপডেটটা। এছাড়া দেখ আমি আপনাকে একটু বলি, নেক্সট ডে যদি কোনো প্রকার আপডেট পাই আমাদের রোপন সেকশন নিয়ে তাহলে আমি আপনাকে সবারই বিভ্রমণ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো সেই দিক থেকে কোনো প্রকার টেনশন করার জন্য নেই। অ্যান্ড জাস্ট আপনারা তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন বাইরের সাগরগুলো কিন্তু অলমোস্ট আমাদের এই ওয়েপন সেকশনটাই অ্যাড করে দিয়েছে, এমনকি বর্তমানে চলতেছে। এছাড়াও কিন্তু আপকামিং শুধু আমাদের ওয়েপন সেকশনে নতুন অ্যামারসেম স্কিন বলেন অথবা পরতন অ্যামারসেম স্কিন বলেন অনলাইন এগুলো কিন্তু রিটার্ন আসবে না, তো এগুলো যদি আসে তাহলে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো। তো এই বাড়িটি তো অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসে, তো সেই দিক থেকেও আপনাদেরকে কোনো প্রকার টেনশন করতে হবে না। সো গাইস এই ছিল আমাদের ভিডিও, আর ভিডিও আপনাকে ভালো লাগলো তাহলে অবশ্যই সেটাকে ক্লিক করবেন, অ্যান্ড চ্যানেলটি সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটা অলরেডি সেট করে দিবেন, যে আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটি আপনাকে সেভ করতে অবশ্যই আপনাদের সকলকে একদমই শেয়ার করতে বলবেন না, প্লিজ আর একটু শেয়ার করে দেন অ্যান্ড একটু লাইক করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবচেয়ে থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ গাইস।